অস্ত্র কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতার জবাবে যা বলল তুরস্ক রাশিয়ার কাছ থেকে বিমান বিধ্বংসী মিজাইল এস ফোর হান্ড্রেড প্রযুক্তি কেনায় তুরস্ককে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যে প্রযুক্তিকে মার্কিন জেট বিমানের জন্য হুমকি হিসেবে দেখছে এই দেশটি পেন্স বলেছেন তুরস্ককে বেছে নিতে হবে যে তারা কি গুরুত্বপূর্ণ নেইটো সদস্য হিসেবে থাকবে নাকি এরকম দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে যৌথ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে তুরস্ক জবাব দিয়েছে যে ওই উন্নততর প্রযুক্তি কেনার ব্যাপারে এর মধ্যেই চুক্তি হয়ে গেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র আর ইউরোপের সাথে সম্পর্কের তিক্ততা তৈরি হওয়ার পর রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আঙ্কারা উনত্রিশটি দেশ নিয়ে গঠিত নেইটো জোটের মধ্যে তুরস্ক দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তির অধিকারী যে জোট গঠিত হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য মাইক পেন্স জার্মানিরও সমালোচনা করেছেন যে দেশটি তাদের প্রতিরক্ষায় পর্যাপ্ত অর্থ খরচ করছে না তবে এসব কথার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মস্কো ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার দখল আর গুরুত্বপূর্ণ একটি মিসাইল চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার পর থেকে রাশিয়া ও নেটোর মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছে মাইক পেন্স কি বলেছেন নেইটোর সত্তরতম বর্ষপূর্তিতে মাইক পেন্স বলেছেন তুরস্ককে অবশ্যই বেছে নিতে হবে তারা কি ইতিহাসের সবচেয়ে সফল সামরিক জোটের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে থাকতে চায় নাকি দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে সেই অংশীদারিত্বের সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চায় যা আমাদের জোটকে খাটো করবে যুক্তরাষ্ট্র মনে করে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে এর মধ্যেই ওয়াশিংটন তাদের এফ থার্টি ফাইভ ফাইটার প্রোগ্রাম থেকে তুরস্ককে সাময়িক স্থগিত করেছে ওই প্রযুক্তির বদলে মার্কিন প্যাট্রিয়র ক্ষেপণাস্ত্র কেনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র নেইটোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন রাশিয়ার ওই মিসাইল প্রযুক্তি নেইটোর অস্ত্রশস্ত্রের সাথে খাপ খায় না তুরস্কের জবাব কি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎল বারবার বলেছেন যে রাশিয়ার সাথে ওই চুক্তিটি বাতিল করা সম্ভব নয় পরে একটি টুইট বার্তায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট লিখেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই বেছে নিতে হবে তারা কি তুরস্কের বন্ধু হিসেবে থাকতে চায় নাকি সন্ত্রাসীদের সাথে যোগ দিয়ে আমাদের বন্ধুত্বকে ঝুঁকিতে ফেলতে চায় যারা শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে নেইটো সহযোগীদের প্রতিরক্ষাকে দুর্বল করে তুলতে চায় আঙ্কারা বলছে এস ফোর হান্ড্রেড প্রযুক্তি দেশটির প্রতিরক্ষার জন্য সহায়ক হবে যখন দেশটি কুর্দি বিদ্রোহী আর ইসলামপন্থী জঙ্গিদের হুমকিতে রয়েছে এস ফোর হান্ড্রেড মিসাইল প্রযুক্তি কি এস ফোর হান্ড্রেড প্রযুক্তি ট্রিওমফ হল বর্তমান বিশ্বে ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপের সবচেয়ে উন্নততর প্রযুক্তি এটার আওতা হচ্ছে চারশো কিলোমিটার এলাকা একটি এস ফোর হান্ড্রেড প্রযুক্তি দিয়ে এক নাগারে আশিটি লক্ষ্যে আঘাত করা যায় রাশিয়া জানিয়েছে স্বল্প উচ্চতার ড্রোন থেকে শুরু করে যে কোনো উচ্চতায় বিমান এবং দূরপাল্লার মিসাইলে আঘাত হানতে সক্ষম এই প্রযুক্তি তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার রহস্য কী তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও তীব্র হয়েছে দু হাজার ষোলো সালের জুলাই মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে তুর্কি মার্কিন সম্পর্কে প্রায় উত্তেজনা দেখা গেছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকারের সঙ্গে প্রেসিডেন্ট রজব তয়েব এরদোগান সরকারের বিরোধ বাড়তে বাড়তে এখন তা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে রাশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কেনার জন্য আঙ্কারার অনমনীয় অবস্থান এই নজিরবিহীন উত্তেজনার কেন্দ্রবিন্দু দেশটি রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে এফ থার্টি সহ নেইটো জোটের অন্যান্য যুদ্ধ বিমানগুলোর দুর্বলতা রাশিয়ার কাছে স্পষ্ট হয়ে পড়তে পারে বলে দাবি করছে ওয়াশিংটন এছাড়াও রুশ অস্ত্র কেনা শুরু করলে তুরস্ক রাশিয়ার অস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে উঠবে বলেও আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের দুর্বলতাগুলো স্পষ্ট কর বলে ভয় পাচ্ছে মার্কিন সরকার আর এসব কারণেই রাশিয়ার নিকট থেকে এস ফোর হান্ড্রেড ব্যাপারে তুরস্ক অবস্থানে থাকায় আঙ্কারার ভীষণ ক্ষিপ্ত মার্কিন কংগ্রেস ওপর ও পেন্টাগন রাশিয়ার নিকট থেকে এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করা থেকে তুর্কি সরকারকে বিরত রাখতে ও চাপ সৃষ্টি করতে মার্কিন সরকার ইতোমধ্যে তুরস্কে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ও এর জন্য জরুরি যন্ত্রাংশ সরবরাহ স্থগিত করেছে কিন্তু তারপরও তুরস্ক ওই কৌশলগত রুশ অস্ত্র কিনতে এখনও দৃঢ় প্রতিজ্ঞ এই অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন নেইটোর শত্রুর কাছ থেকে অস্ত্র কেনা মার্কিন সরকারের দৃষ্টিতে মারাত্মক অপরাধ এই অপরাধের দায়ে তুরস্কের কাছে প্যাট্রিয়ট ও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হবে না বলেও বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানে নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাশিয়ার নিকট থেকে এ এস ফোর কেনা নিয়ে তুরস্কের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে ওয়াশিংটন কারণ নেটো জোটের সদস্য বুলগেরিয়া গ্রেস ও স্লোভানিয়া সহ এই জোটের আরও কয়েকটি দেশ রাশিয়ার এস থ্রি ব্যবহার করছে কই তাদের উপর তো কোনো চাপ বা শাস্তির হুমকি দেয়নি মার্কিন সরকার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলছেন রাশিয়ার নিকট থেকে তুরস্ক এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র তো কিনবেই এবং এমনকি ভবিষ্যতে রাশিয়ার আরো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস 500 ক্ষেপণাস্ত্র কিনতে পারে এই নিয়ে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকছে তাই এখন দেখার বিষয় ভারতের দাবি উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের কোনো এফ সিক্সটিন ধ্বংস হয়নি ভারত দাবি করেছিল পাকিস্তানের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে তারা ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করে ভূপাতিত করেছে পাকিস্তান বরাবরই সেই দাবি অস্বীকার করে আসছিল এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই ক্ষেত্রে পাকিস্তানের দাবি সঠিক ভারতের দাবির কোনো ভিত্তি নেই শুক্রবার এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয় ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় চোদ্দ ফেব্রুয়ারি এক আত্মঘাতী হামলায় আধা সামরিক বাহিনীর চুয়াল্লিশ হয় ভারত এর প্রেক্ষিতে ২৬ তারিখ হামলা চালিয়েছিল নিহত বালাকোটে পরদিন পাকিস্তান ভারতে গিয়ে হামলা চালিয়ে আসে সে সময় একটি এফ সিক্সটিন বিমান বিধ্বস্ত করা হয়েছিল বলে দাবি করেছিল ভারতের সামরিক বাহিনী পাকিস্তান তাদের সেই দাবি নাকচ করে দেয় ওই ঘটনার ৩৭ দিনের মাথায় ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয় পাকিস্তানের কাছে থাকা সব সবকটি এফ অক্ষত আছে মার্কিন ওই রিপোর্টে বলা হচ্ছে ফ্লিটে যতগুলো এফ সব সবকটি আছে এবং অক্ষত আছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন পাকিস্তানের সব কটি এফ সিক্সটিন একই জায়গায় রয়েছে ভারত দাবি করেছিল আকাশসীমা লঙ্ঘন করে ভারতের মিলিটারি ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান বিমান বাহিনীর এফ সিক্সটিন এমনকি যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই পাকিস্তান এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করেছে বলে দাবি করেছিল ভারত তারা এই দাবির সপক্ষে কিছু প্রমাণও তুলে দিয়েছিল ওয়াশিংটনের নামে এরপর এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা দাবি করেছিল নয়াদিল্লি অন্যদিকে ভারত এও দাবি করেছিল ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানে আটক হওয়ার আগে একটি এফ সিক্সটিন বিমান ধ্বংস করেছিল ভারতের মন্ত্রী নির্মলা সীতারমনও এই ব্যাপারে নিশ্চিত খবর জানিয়েছিলেন ভারতের এসব দাবির প্রেক্ষিতে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে এফ সিক্সটিন বিমান গুণে দেখার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র তাদের আহ্বানে সাড়া দিয়ে বিমান পরীক্ষা করে রিপোর্ট দেয় যুক্তরাষ্ট্র থেকে কেনা পাকিস্তানের সমস্ত এফ সিক্সটিন বিমান অক্ষত অবস্থায় বর্তমান রয়েছে অর্থাৎ এক্ষেত্রে ভারতের দাবি পুরোটাই ভিত্তিহীন উল্লেখ্য পাকিস্তান এই বিমানগুলো সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র থেকে সে সময় শর্ত দেয়া হয়েছিল পাকিস্তান কেবল সন্ত্রাস দমনেই এই বিমান ব্যবহার করতে পারবে কিন্তু পুলওয়ামার ঘটনার পর ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় এই বিমান ব্যবহার করা হয়েছিল বলে দাবি করে যা চুক্তির লঙ্ঘন হিসেবেই গণ্য করছিল নয়াদিল্লি তাই এই বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানায় অন্যদিকে পাকিস্তান দাবি করছিল তাদের কোনো হামলাতেই এফ সিক্সটিন বিমান ব্যবহার করা হয়নি যদিও আত্মরক্ষার ক্ষেত্রে তারা এই বিমানও ব্যবহার করার অধিকার রাখেন দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার এই রিপোর্ট প্রদান করা হয় ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ